Samay Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. আজিকর কাণ্ডের আবহে এবার মালদহের মানিকচকে খুন কংগ্রেস নেতা অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার সকালে জনবহুল বাজারের মধ্যে প্রকাশ্যে কংগ্রেস নেতাকে বোমা মেরে খুন করা হয় খুনের প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে উত্তেজিত জনতা জানা গেছে সকাল 9টা নাগাদ মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সৈফুদ্দিন ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে যান সেখানে বাজারে ঢুকতেই কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তাকে লক্ষ্য করে অতর্কিতেই গুলি চালায় এবং এরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ কংগ্রেস নেতার পিঠে বোমা লাগে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এছাড়াও দুজন বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন বলে খবর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় ঘটনার খবর পেতেই নিহত কংগ্রেস নেতার আত্মীয় স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছন ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করেন নিহত কংগ্রেস নেতা শেখ সৈফুদ্দিনের পরিবারের অভিযোগ এই খুনের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত তারা গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নাসিরের লোকজন তারাই শেখ সৈফুদ্দিনকে জনবহুল বাজারের মধ্যে বোমা মেরে খুন করেছেন বলে অভিযোগ পরিবারের দুইটা বোমা একদম পুরো পিঠে মেরেছে কারা করেছে নাসিরের ভাই ভাতিজাগুলো সব ওরা কে নাসিররা কে নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আচ্ছা এখানে ওই সন্ত্রাস করাচ্ছে দেখছেন তো এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে আচ্ছা দেখছেন আপনারা কি করছেন এগুলো আর কি বলবো ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে কংগ্রেস নেতা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিন মারা যায় খুব দুঃখজনক ঘটনা সেই তার উপরে গুলি চালানো হয় বোমাবাজি করা হয় ঘটনাস্থলে তিনি মারা যান তাদেরই অভিযোগ দীর্ঘ 3 বছর ধরে শেখ সাইফুদ্দিনের সঙ্গে সেখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের ঝামেলা এবং সেই ঝামেলার জন্য আজকে কিন্তু সাইফুদ্দিনকে মৃত্যু বরণ করতে হলো সাইফুদ্দিন বাবু যখন তৃণমূলে ছিলেন তখন থেকেই ওদের ব্যক্তিগত সমস্যা এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই রাজনীতি করার কোনো জায়গা নেই যারা খুনি যারা দোষী তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাবি করছি নো ডাউট ভালো পুলিশ সমস্ত রকমভাবেই এই ব্যাপারটা নিয়ে খুঁটিয়ে দেখছেন এবং উনি এবং আজকেও পুলিশ তাদের ভূমিকা ভালো এবং পুলিশ চাইছেন দোষী ব্যক্তিরা শাস্তি পাক এখানে কোনো দল দেখা হবে না